আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বা'দ এক ভাই প্রশ্ন করেছেন যে যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করে তাদের হুকুম কি যে খুব সুন্দর প্রশ্ন আসলে এখানে আমাদের একটা বিষয় জানা অপরিহার্য আল্লাহ রাব্বুল আলামিন

দ্বিতীয় আয়াত আল্লাহ বলছেন অমাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু উলাইকা হুমুল যালিমুন যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না তারা হলো জালিম এর পরের আয়াত আল্লাহ বলছেন অমাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু উলাইকা ফাসে ফাসিকুন যারা আল্লাহর বিধান অবতীর্ণ করেছেন আল্লাহ যে বিধান অবতীর্ণ করেছেন সে অনুযায়ী যারা শাসন কার্য পরিচালনা করে না তারা ফাসেক এটি সূরা মায়েদার ৪৫ ও ৪৭ নম্বর আয়াত দেখেন এখানে আল্লাহ রব আলম তিনটি আয়াত বর্ণনা করলেন আসলে আমরা এই তিনটি আয়াতের পার্থক্য বোঝান না বোঝার কারণে আজকে আমরা দেখা যাচ্ছে অনেক মুসলিম শাসককে অর্থাৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের শাসককে আমরা কাফের উপাধি দিচ্ছি উপাধি দিয়ে তাকে হত্যার এই যে খারেজিদের যে একটি আকিদা আমরা এটা পোষণ করছি মূলত আসলে দেখেন যে আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা করে না বিচার কার্য পরিচালনা করে না আল্লাহ তাকে প্রথমে বললেন কাফের দ্বিতীয়বার তাকে বললেন তৃতীয়বার তাকে বললেন ফাসেক আসলে একই অপরাধ করে কেউ কাফের হচ্ছে কেউ জালেম হচ্ছে আবার কেউ ফাসেক হচ্ছে আর এর কারণটা জানা আবশ্যক আসলে কখন কাফের কখন জালেম কখন ফাসেক তা স্পষ্ট না হলে আসলে আমরা তাদের বিষয়ে যে হুকুম বা ফাইসালা এটা দেওয়া খুব মুশকিল এবং বিভ্রান্তিতে পড়া স্বাভাবিক মূলত যারা আল্লাহর বিধান বিশ্বাস করে না একটু ভালো করে মনোযোগ দিয়ে সকলে আল্লাহ বলছেন যে যারা আল্লাহর বিধান অনুযায়ী প্রদান করে না আল্লাহ ফের এরা হলো কাফের তো মূলত যারা আল্লাহর বিধানকে বিশ্বাস করে না অর্থাৎ অস্বীকার করে অনুসরণও করে না আর এবং অন্যকে অনুসরণ করতে বাধা দেয় তারা পরিষ্কার কাফের প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে কোনো সরকার যদি আল্লাহর বিধানকে পবিত্র কোরআন এবং হাদিসকে অস্বীকার করে বিশ্বাস যদি না করে এবং অনুসরণ না করে এবং অন্যকে অনুসরণ করতে বাধা দেয় তাহলে পরিষ্কার সেই সরকার বলেন বা সেই রাষ্ট্রপ্রধান বলেন সে কাফের যদি বাধা দেয় অস্বীকার করে কোরআনকে অস্বীকার করে হাদিসকে অস্বীকার করে এবং সে অনুযায়ী মানুষকেও চলতে দেয় না তাহলে সম্পূর্ণরূপে সে কাফের দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন "ওমান লম ইয়াহকুম বিমা আনসালাহ আলাইকুমুয যালিমুন" যারা বিশ্বাস করে কিন্তু নিজেরা অনুসরণ করে কোরআনকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে পবিত্র সহিহ হাদিসকে বিশ্বাস করে কিন্তু নিজেরা অনুসরণ করে না কাউকে করতেও দেয় না অর্থাৎ আমি সরকার আমি বিশ্বাস করি অনুসরণ আমি অনুসরণ করি না আবার কাউকে বিশ্বাস করি কিন্তু অনুসরণ করি না কাউকে করতেও দেই না তাহলে আমি জালেম যে সরকার বিশ্বাস করে পবিত্র কোরআন এবং সহিদের আল্লাহর যে বিধান অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস বিশ্বাস করে অথচ তার অনুসরণ করে না আবার কাউকে করতেও দেয় না তাদেরকে আল্লাহ রব জালেম বলে আখ্যায়িত করেছেন আর তৃতীয়ত আল্লাহ বলছেন অমাল মেহকুম সাল্লিয়া সুন যারা বিশ্বাস করে কিন্তু মানে না অর্থাৎ পবিত্র কোরআন এবং বিধান আল্লাহ এবং রাসুলের বিধানকে বিশ্বাস করে কিন্তু মানতে পারে না কোনো কারণবশত বা মানে না অলসতাবশত কেউ অনুসরণ করলে বাধা দেয় না তাদেরকে বলা হয় ফাসেক। যেগুলো বিভিন্ন দেশ যেমন আমাদের বাংলাদেশ বলা যায় যে আমাদের সরকার আমাদেরকে বাধা দেয় না তারা বিশ্বাস করে এই সরকার ফাঁসেকের অন্তর্ভুক্ত হবে یہ ساری مول نیتی جی جائزاک اللہ بارک اللہ فک السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ